ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته، والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত মোহতরম পি আব্দুল কাইয়ুম ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন, যেটা অনেক বড় আলেমদের কথা, এবং বড় আলেমরা যদি এটা বলতো আরো সুন্দর করে বলতে পারতো। তো এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিসগুলো সহি জাল জয়ীফ এগুলা হওয়ার কারণ কি, বা এগুলা হওয়ার কারণগুলো কি? তো যেগুলো বুখারী মুসলিমের এই হাদিসগুলো তারা নিজেরাই উল্লেখ করেছেন যে হাদিসগুলো সহি, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলহির সহি বুখারিতে শুধু সহি হাদিসগুলো নিয়ে আসছেন, কিন্তু এছাড়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলহী অনেক হাদিস সংগ্রহ করছেন। তিনি অনেক হাদিস সংগ্রহ করার পরে যেগুলো সাহি মনে হয়েছে, যার মধ্যে কোনো ভেজাল নেই, এই হাদিসগুলো সহি সূত্রে বর্ণনা করেছেন। তারপরে যে অন্য অন্য আরও যে অন্য অন্য হাদিসগুলো আছে, সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলহী কখনো দুর্বলতা পেয়েছে, কখনো যে ব্যক্তির কাছে হাদিস বর্ণনা শুনেছে তিনি স্মৃতিশক্তি কম ছিল, কিন্তু হয়তো একই হাদিস দুইজনের কাছে দুই রকমভাবে শুনেছে, এবং ওই হাদিসের ব্যাপারে কিছু সহি হাদিসের বিরোধিতা আছে, অথবা ওই হাদিসের ব্যাপারে কোরআনে কেরিমের আয়াতের বিরোধিতা আছে। তো এই বিভিন্ন কারণ তখন সহি বুখারিতে নিয়ে আসে না, বিভিন্ন কারণ হতে পারে আলেমগণ উল্লেখ করেছেন। এছাড়া যেমন বুখারি মুসলিম বাদে অন্য তিরমিজি নাসাই ইবনে মাজে আবু দাউদ, তো এই বিভিন্ন হাদিসগুলো তারা যে যে বিষয়গুলো তারা যে উল্লেখ করেছেন যে হাদিসের এই হাদিসটা জাইফ অথবা হাদিসটা সমস্যা রয়েছে, কিন্তু তাদের পক্ষে তখন মানে সমস্ত সমস্যাগুলো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আপনি যদি এখানে একটা কিতাব রয়েছে আসমাউর রেজাল, তো সেখানে মূলত রাবিদের চরিত্র আছে, কোন রাবি কে কতজন হাদিস বর্ণনা করেছেন, সাহাবে কেরামের পর থেকে তাবেইন, তাবে তাবেইন, তারপরে এই কতজন সাহাবি থেকে হাদিস বর্ণনা হয়েছে, কতজন তাবেইন থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি কার কাছ থেকে শুনেছে, অনেক সময় বিভিন্ন কারণে হাদিসগুলো জয়েফ হয়েছে। যেমন হয়তো তা একজন তাবে একটা হাদিস বর্ণনা করেছেন, বলছেন আপনি কার কাছ থেকে শুনেছেন, তো তিনি বললো আমি রাসুল সাহাবির কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এখন সাহাবির কাছ থেকে সাহাবি কার কাছ থেকে শুনেছে, এদের এই ধরনের এই ধরনের কোন সাহাবি থেকে শুনেছে, এই ধরনের কোনো বর্ণনা দিতে পারলে কখনো কখনো সাহাবি পর্যন্ত হাদিসগুলো কিন্তু ঠেকে গেছে, কখনো তাবি পর্যন্ত ঠেকে গেছে, কখনো আবার একই হাদিসের দুই রকম মত, কখনো কখনো একই হাদিসের ব্যাপারে কোরআন আয়াত সহি হাদিস বিরোধী, তো বিভিন্ন কারণে মূলত হাদিসগুলো তারা সমস্যা করেছে। যেমন একটা হাদিস বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি মানতা আল্লাহকে তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো অথবা কোনো কিছু জুড়ালো তা শেরেক হলো। কিন্তু অন্য একটি হাদিস রয়েছে যেটা যেখানে বলা হয়েছে ছোটো ছোটো বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি তাবিজ ঝুলিয়ে দেওয়ার জন্য, এটা সাহাবির আমল বলে প্রমাণিত। অথচ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস বিরোধী চলে যায়, তখন এই হাদিসের ক্ষেত্রে তাহকিক করতে করতে দেখা যায় না এখানে কিছু শব্দটা অ্যাড করা হয়েছে। একটা দোয়া শিক্ষা দিতেন যারা ঘুমের স্বপ্নে উল্টাপাল্টা দেখতেন, বড়দেরকে দোয়াটা শিক্ষা দিতেন, আর ছোটদের ব্যাপারে তাবিজ ঝুলিয়ে দিতেন, এই ছোটদের ব্যাপারে তালিব তাবিজ ঝুলিয়ে দিতেন, এই কথাটা এখানে অ্যাড করা হয়েছে। তো এই জন্য বিভিন্ন কারণে মূলত হাদিসগুলো এভাবে উল্টাপাল্টা হয়েছে এবং এগুলা ভুল প্রমাণিত হয়েছে। তো ওই সময় ওলামায়ে কেরাম এত তাহকিক করেনি, যে হাদিসটা পেয়েছে সমস্যা এতটুকু এতটুকু উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীতে ওলামায়ে কেরাম এই হাদিসটা নিয়ে গবেষণা করেছে, যে হাদিসটা বুখারিতে রয়েছে সহি, ধরেন সহি, তারপর তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, এগুলা দেখেছে যে ওই মুহাদ্দিসে তিনি উল্লেখ করেছেন যে হাদিসটা জয়ী কোন সূত্র, তো সেই সূত্রটা পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম এটাকে যুক্ত করেছেন এবং খোঁজাখুঁজি করেছেন কোন কারণে জয়ী হলো, জয়ী হলো। এই জন্য সর্বশেষ ইমাম আলবানী রহমতুল্লাহ আলহী তিনি যত হাদিস রয়েছে, বিশেষ করে বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা অন্যান্য যত হাদিস রয়েছে, এবং সহিগুলো তো সহি, কারণ ইমাম ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ থেকে বেশি জ্ঞানী ছিলেন, হাদিসের ক্ষেত্রে বেশি পণ্ডিত ছিলেন কে, ইমাম বুখারী মুসলিম, তাই সেই জন্য সেই হাদিসগুলো তাহকিক করার প্রয়োজন হয় না, কারণ সেগুলো তো তারাই তো বড় পণ্ডিত, তারাই তো বড় তাহকিককারী। এছাড়া অন্য অন্য যে হাদিসগুলো রয়েছে, যেমন যে হাদিসগুলো ওই আলেমগণ উল্লেখ করেছে এটাতে সমস্যা রয়েছে, এটা ইমাম ইমাম আবু ইমাম নাসিরুদ্দিন আলবান রহমান তাহকিক করেছেন যে হাদিসটা কার কাছে বর্ণনা হয়েছে, কে বর্ণনা করেছে এই রাবিকে, এর মধ্যে অনেক রাবি ছিল যে মিথ্যা কথা বলতো, অনেক ছিল যে মিথ্যা স্মৃতিশক্তি কম ছিল, অনেক কিছু হাদিস সহি হাদিসের বিরোধী। তো যেমন একটা হাদিস আপনাকে যদি দেখাই, যেমন লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিয়া খালকিহি ইল্লাল মুশরিক আও মাশাহে, তো এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আসছে, সমস্ত মুহাদ্দিসের নিকট হাদিসটা কি জয়ীব বলেছেন, হাদিসটা দুর্বল, কিন্তু শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি তার নিজের তাহকিক হাদিসটাকে সহি বলেছেন, কারণ তিনি বিভিন্ন কিতাব গ্রন্থে দেখে সহি বলছেন, তো এটা তার পক্ষ থেকে একটা দলিল।
কিন্তু অন্য অন্য আলেমগণ এটাকে দুর্বল বলার অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে যে শবে বরাত যে নিসপেমি শাবানকে ঘিরে আমাদের দেশে অথবা যুগ যুগ থেকে একটা বেদাত একটা প্রথা চলে আসছে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে নিসপেমি শাবান, শাবান মাসের মধ্য রজনীতে সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ লক্ষ্য করেন এবং সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লাল মুশরিক আও মা শায়ের, যারা মুশরিক আর যারা অন্তরে বিদ্বেষ রাখে তাদেরকে মাফ করেন, তাই না? এই হচ্ছে মূল হাদিসটা। কিন্তু এই হাদিসটা যে লাইলাতুল নিসফ শাবানের সাথে সেট করা হয়, এখানে এবাদত করা হয়, এখানে অনেকগুলো সমস্যার কারণে। এবং নিসফ শাবান সাধারণত আরবি মাস যদি ২৯ হয়, আরবি মাস যদি ২৯ হয় তাহলে নিসফ শাবান মাস যদি ২৯ মাস হয় তাহলে আপনি ইউনুস রজনীকে আপনি ভাগ করবেন, ১৪.৫ দিন ভাগ করা যাবে না। কিন্তু হাদিস আসছে কি নিসফ শাবান, আরও বিভিন্ন কারণে মূলত এই হাদিসগুলোকে মুহাদ্দিস নিকট তারা গবেষণা করে তাহকিক করেছেন যে এই হাদিসটা কার কাছে বর্ণনা হয়েছে। কখনো কখনো হাদিস গিয়ে কোনো তাবেঈ পর্যন্ত ঠেকে গেছে, কখনো কখনো সাহাবায়ে কেরামদের সূত্র দিয়েছে কিন্তু আসলে সাহাবায়ে কেরাম বর্ণনা করছে কি হাদিসটা, কখনো কখনো যে কোনো ব্যক্তি মিথ্যা বলতো, কখনো কখনো স্মৃতিশক্তি কম ছিল। তো মূলত বিভিন্ন কারণে মূলত হাদিসগুলো তারা জয়ীফ বলেছেন। আর বিশেষ করে তারা এটা বলেছেন যে আকিদার ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যাবে না, কোনো আকিদার ক্ষেত্রে এবং কোনো আমলের ক্ষেত্রে, ফরজিয়াত কোনো আমলের ক্ষেত্রে জয়ীফ জাল হাদিস মানা সহি সূত্রে নিতে হোক, কারণ এটা জয়ীফ হাদিস রাসূলের কথা হতে পারে না হতে পারে এর কোনো নিশ্চয়তা নেই। তো এই জন্য তারা বিভিন্নভাবে হাদিসগুলোকে ভাগ করেছেন। তবে আল্লাহ যেহেতু বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লা হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যিকির নাজিল করেছেন আর ওয়া ইন্না লাহু লা হাফিজুন, আল্লাহ হেফাজত করবেন। সেই যিকির শুধু কোরআন নয়, বরং কোরআন এবং সহি হাদিস। সহি হাদিস যদি না থাকতো মানুষ সঠিক আমল পাইতো না। তাহলে বুঝবেন যত বড় মুহাদ্দিস যুগে যুগে মুহাদ্দিস গবেষক এগুলো কিন্তু আল্লাহ পাঠিয়েছে এটা মানতে হবে, এটা হচ্ছে একটা আকিদার বিষয়। কারণ এখানে এদেরকে পাঠিয়ে সহি হাদিসকে সংরক্ষণ করা হয়েছে এবং জাল হাদিসকে ভুল হাদিসকে জাতির মাঝে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু একটা বিভ্রান্তকর দল থাকবে যারা জাল হাদিসের উপরে আমল করবে, জয়ীফ হাদিসের উপরে আমল করবে। কিন্তু আল্লাহ যে বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লা হাফিজুন, নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি এবং আমি জিকিরের হেফাজত করবো, সে জিকিরের অন্তর্ভুক্ত কোরআন এবং সহি হাদিস, এই জন্যই সহি হাদিস বলা হয়। আশা করি বিষয়টি বুঝতে পারলেন সংক্ষিপ্ত আকারে। এই ব্যাপারে আলোচনা করলে অনেক বিষয় বুঝতে হবে, এগুলো আপনার মাথায় ঢুকবেও না এবং অনেক আলোচনা করতে হবে। এবং এই বিষয়গুলো আমাকে ওই যে শুধু মুখে দেখি বললাম এরকমও করতে হবে, আমাকেও কিতাব নিয়ে বসতে হবে যে আসলে এর মূল বিষয়গুলো, এগুলো আসলে অনেক লেখাপড়া করার বিষয়। আপনারা লেখাপড়া করেন এবং যারা আমাদের মতন ছোটোখাটো দায় আছে তাদেরও আরও অনেক লেখাপড়া করতে হবে বিষয়গুলো জানার জন্য। তা আশা করি বিষয়টি বুঝতে পারলেন। জাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.